এখনো পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুল এলাকার চিনির কারখানার আগুন। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 11টি ইউনিট। আগুনে পড়ে গেছে আমদানিকৃত 1.5 লাখ টন অপরিশোধিত চিনি। তবে এতে বাজারে দামের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। এর আগে বিকেল 4টার দিকে কর্ণফুলি মজ্জারটেক এলাকায় এসালম সুগার মিলে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর একাধিক ইউনিট। আগুনটা নিয়ন্ত্রণে আছে, তবে আমরা চেষ্টা করছি আগুনটা যেন অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত স্থাপনাগুলি রয়েছে সেই স্থাপনায় যেন আগুনটা না ছড়ায় পড়ে, সেভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে যেহেতু অনেক বেশি দাহ্য বস্তু, সেই দাহ্য বস্তুগুলি যদি এখান থেকে রিমুভ করা না যায় তাহলে এই আগুনটা দীর্ঘক্ষণ দেখা যাবে। তো আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই, আমাদের কার্যক্রম চলছে। গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা 1.5 লাখ টন চিনির কাঁচামাল ছিল। রোজা উপলক্ষে আনা হয়েছিল এগুলো। এই আগুনের পরিপ্রেক্ষিতে এখানে বাজার তো কোনো কমবেই না, বরঞ্চ আমাদের কাছে যদি শুধু রমজানই নয় এবং রমজানের পরবর্তী আমাদের প্রায় 6 থেকে 7 লাখ টনের মতন আমাদের মাল আমাদের আছে, পাইপলাইন আছে, আমাদের স্টোরে আছে। শুধু একটা গোডাউন মানে অর্থাৎ ওয়ারহাউসে আগুন লেগেছে এবং এটা সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে, এবং তার ক্ষতি হলেও আমাদের পার্শ্ববর্তী আরও যে 4টা বা 5টার যে গোডাউন রয়ে গেছে ওই গোডাউনে পর্যাপ্ত পরিমাণে আমাদের মাল রয়ে গেছে এবং আমাদের প্রোডাকশন আমরা আশা করি 2-1 দিনের ভিতরে আমরা পুরোদমে ফিরে আসবো এবং আমরা বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে আমরা নিশ্চিত করে আপনাদেরকে জানাতে পারি। ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যেকের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে। আমরা এটি আসলে একটু সময় লাগবে, সময় বলতে আমরা অতিরিক্ত সময় নিচ্ছি না, নির্ধারিত সময়ের মধ্যেই, যেহেতু এখনও আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু একেবারে নিভে যায়নি, সুতরাং এটির ভিতরে কী অবস্থায় আছে এটি এখনও প্রবেশ করা যাচ্ছে না। তো আমরা প্রাথমিকভাবে সকলের বক্তব্য নিয়ে আমরা কালকে পরদিন আমরা আবারও বসবো বৃহস্পতিবারে। তো আশা করছি আমরা দ্রুতই এটির একটি কারণ অনুসন্ধান করে এই আপনাদেরকে জানাতে পারবো। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ।